আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার আমেরিকাকে ছাই করে দেওয়ার হুমকি প্রেসিডেন্ট কিম জং উনের বিশ্বের কাছে নিজেদের হাস্যকর করে তুলছে উত্তর কোরিয়া জবাব আমেরিকার বাংলাদেশে ধর্মযুদ্ধ শুরু করার ডাক আল কায়দার ছয় ব্লগার খুনের দায় স্বীকার কোন ধর্মবিদ্বেষীকে রেয়াত নয় বেছে বেছে খুন করা হবে তাদের জানিয়ে দিল আল কায়দা নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকার ভারত পাক শান্তি প্রক্রিয়া নিয়ে বসিতের মন্তব্য প্রত্যাহার করতে হবে পাকিস্তানকে নয়তো দ্বিপাক্ষিক সম্পর্ক ইস্যুতে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে ভারত এমনকি এবছর পাকিস্তানে সার্ক সম্মেলনে মোদীর যোগদানও অনিশ্চিত হয়ে পড়বে পাক নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজোয়াকে ফোনে জানিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতো দিল্লিতে সাংবাদিক সম্মেলন চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছোঁড়েন বেদ শর্মা তবে কেজরিওয়ালের গায়ে জুতো লাগেনি জুতো গিয়ে পরে টেবিলে একসময় আপের সদস্য হলেও পরে দল ছেড়ে বেরিয়ে যান বেদ শর্মা তীব্র জলসংকটে মহারাষ্ট্রের লাতুর হাসপাতালে বন্ধ হয়ে গেল অপারেশন অপারেশনের আগে ও পরে ডাক্তারদের হাত ধোয়ার মতন জলও নেই হাসপাতালে জলের ট্যাঙ্কার পৌঁছতে পেরিয়ে যাচ্ছে দুদিন ফলে অপারেশন বাতিল করে দিয়েছেন লাতুর হাসপাতালের ডাক্তাররা খরা পরিস্থিতি কর্ণাটকের রায়চুর গুলবার্গা ও বেরেলিতে জলের জন্য হাহাকার খাল শুকিয়ে খটখটে জল নিতে তিন কিলোমিটার পথ পেরোতে হচ্ছে শিশুদেরও খাদ্য ও জলের সন্ধানে বেলাড়ি জেলা ছাড়ছেন বহু মানুষ মধ্যপ্রদেশের দিনদরিয়াতে জল নিতে গভীর কুয়ে নামল শিশু আসানসোলের মোদী মমতার বাগযুদ্ধ দুজনের বক্তব্য খতিয়ে দেখতে বক্তৃতা সিডি চাইল নির্বাচন কমিশন বিতর্কিত মন্তব্যের জন্য রেজ্জাক মোল্লাকে সেন্সার মুর্শিদাবাদে দাঁড়িয়ে এবার তৃণমূলকে জোর ভোট জেতানোর আবদার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের পর বিরোধীদের আরও একবার ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেওয়ার হুঁশিয়ারি বেড়ে চলা ঋণের দায় ভার নিতে হবে রাজ্যকেই সিউড়িতে এসে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ গত পাঁচ বছরে রাজ্যে বিনিয়োগ চাকরি কলকারখানা কিছুই হয়নি বলে তোপ রবিশঙ্কর নাগরাকাটার কংগ্রেস প্রার্থী জোসেফ মুন্ডার সমর্থনে যৌথ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন অধীর চৌধুরী ও মোহাম্মদ সালিম সারদা ও নারদী সুতে সুর চড়ান দুজনেই তৃণমূলের প্রথম সারির নেতা মন্ত্রীদের টাকা নেওয়ার যে ছবি ধরা পড়েছে তা জনমানুষের প্রভাব ফেলবে দাবি দুই নেতার ফের তৃণমূলকে হুঁশিয়ারি তোহাসের দিকে মুখ্যমন্ত্রীর কাজ করার ইচ্ছে আছে কিন্তু দলের কিছু নেতার কাজকর্মে মানুষ পাশ থেকে সরে যাচ্ছে এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু থাকলে বস্তাটাই পচে যায় বলে মন্তব্য তোহার পচা আলু বাদ না দিলে দল শেষ হয়ে যাবে বললেন পীরজাদা তোহাসের দিকে দলীয় নেতাদের প্রতি বিতশ্রদ্ধ ১২০ জন তৃণমূল সমর্থকের দলবদল নদিয়ার মদনপুরে সিপিএমে যোগদান তাদের হাতে দলের পতাকা তুলে দেন ওমপ্রকাশ মিশ্র মদনপুরের আলাইপুর থেকে ঈশ্বরীপুর পর্যন্ত পদযাত্রা কল্যাণীর জোট প্রার্থী অলোকেশ দাসকে সঙ্গে নিয়ে প্রচারে ওমপ্রকাশ মিশ্র দলবিরোধী কাজের শাস্তি আজীবন বহিষ্কৃত হাওড়ার পাঁচলার পোলগুশিয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধান নয়নতারা শেখ কেউ দলবিরোধী কাজ করে পার পাবে না কাউকে রেয়াত করা হবে না হাওড়ার জালালছিতে পাঁচলার তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভায় বললেন প্রসূন ব্যানার্জি টলিউড তারকা শুভশ্রীকে নিয়ে রোড শো তৃণমূল প্রার্থী রত্না ঘোষের নদিয়ার চাকদার ধনিচা থেকে বিষ্ণুপুর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা হুট খোলা জিপের রোড শো রাস্তার দুধারে ভিড় ছিল চোখে পড়ার মতো